নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রোপ্রণয় এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়েছি এটা আগামীকাল সতেরোই মে দু হাজার বাইশ মঙ্গলবারের দিন মঙ্গলবারের দিনের রাশিফলের ভিডিও কালকের দিনে আপনি মেস থেকে মিন রাশির জাতক জাতিকা বা মানুষ হলে কি রেজাল্ট পাচ্ছেন কি ফল পাচ্ছেন তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরছি বা ধরার চেষ্টা করছি প্রত্যেক দিনের মতো চলুন আলোচনাটা শুরু করি কালকের দিনে কি হতে পারে কীভাবে চলতে পারেন কীভাবে চললে ভালো হবে একটা ওভারঅল জিস্ট প্রত্যেক দিনের মতো তুলে ধরা যাক আর আপনাদের চ্যানেল তাই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই আইকনটা প্রেস করে নিন কারণ রেগুলারলি আপনারা জানেন আমি অ্যাস্ট্রোলজিক্যাল ইনফরমেশান বা আপডেটগুলো নিয়ে আসি কালকে বৃশ্চিক রাশি কালকে অনুরাধা নক্ষত্র কালকে কৃষ্ণপক্ষে দ্বিতীয়া এবং শিব যোগ চলবে শিব যোগ মানে নামটা শুনে বুঝতে পাচ্ছেন ওভারঅল শুভ যোগ কালকে সম্ভব হলে দান করুন কিছু দানের অত্যন্ত ভালো মাহাত্ম রয়েছে কালকের দিনে কিছু দান কোনো গরিব দুঃখী যে কোনো মানুষ কোনো রকমভাবে দান বা খুব ভালো রেজাল্ট এক্সপেক্টেড এটা এক নম্বর কথা গেল কালকের দিনে হনুমানজির পুজো পাঠ খুব ভালো ফল আপনাদের জন্য তুলে ধরবে মঙ্গলবারের দিন হনুমানজির পুজো বা পুজো পাঠ করা কিন্তু ভীষণ ভালো হচ্ছে চেষ্টা করতে হবে কালকের দিনে কোথাও যাত্রা শুরু যদি করতে চান ছটা আটত্রিশ মিনিট থেকে সাতটা পাঁচ মিনিটের মধ্যে টাইমটা অ্যাভয়েড করুন বড়ো সাইনিং বড়ো কথাবার্তা বড় কনট্যাক্টস বা বড় ট্রানজাকশান দুটো পঁচিশ থেকে দুটো উনত্রিশ উনপঞ্চাশের মধ্যে দুপুরবেলা অবশ্যই এই টাইমটা একটু সতর্ক বা একটু সামলে ব্যবহার করলে আমার মনে হয় আপনারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন হনুমানজিকে ডাকছেন যে যে নক্ষত্রগুলো কালকে শুভ ফল দিচ্ছে নক্ষত্রগুলো হচ্ছে ভরণী রোহিণী আদ্রা পুসা, মঘা পূর্ব ফাল্গুনি হস্তা চিত্রা অনুরাধা মূলা পূর্বসারা শ্রবণা ধনিষ্ঠা উত্তর ভাদ্রপদ এই নক্ষত্রের জাতক জাতিকা বা মানুষগুলো যাদের জন্ম নক্ষত্র অবশ্যই এবং আপনারা বারবার একটা প্রশ্ন করেন রাশিটা কীভাবে ধরবো কোন রাশি জন্ম চন্দ্র রাশি এটা মাথায় রাখুন জন্মকালে চন্দ্রশাসিত যে রাশি এটা কিন্তু এটা ধরে আমি প্রেডিকশানগুলো করি বা করার চেষ্টা করি তা এটা কিন্তু এটাই ব্যাপার অনেকে কনফিউজ থাকেন এখানে কনফিউশনের কোনো ব্যাপার নেই কালকের দিনে যে যে বিজনেসগুলো বা যে যে ব্যবসাগুলো আপনাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে প্রোমোটারি ভালো হচ্ছে কনস্ট্রাকশান খুব ভালো হতে পারে ইঞ্জিনিয়ারিং গুডস গাড়ির বিজনেস ভালো ফল দিতে পারে তাই প্রোমোটারি কনস্ট্রাকশান ইঞ্জিনিয়ারিং গুডস ভালো হচ্ছে সিক্রেসি মেনটেন করে কাজ মুখের ব্যবহার করে কাজ অ্যাডভাইজিং সেক্টর শিল্পী মানুষগুলো মেডিক্যাল ফিল্ডও কিছুটা এর মধ্যে পড়ছে চাপে থাকছে মুদিখানা দশকর্মা সবুজ জিনিসপত্র মানে গাছপালা ইত্যাদি নিয়ে পশু পাখি নিয়ে কাজকর্ম চলবে মোটের ওপর চলবে বলছি কিন্তু যারা প্রপার দোকানদারি করেন তারা কিন্তু একটু চাপে থাকবেন বিজনেস করার ব্যাপারে একটু দেখে চলতে হবে জামা কাপড়ের টাও এর মধ্যে ইনক্লুডেড ট্যুরস অ্যান্ড ট্রাভেলিংস অ্যাভারেজের থেকে ভালো হচ্ছে যাদের ঘুরে ঘুরে ব্যবসা করতে হয় অনেকে থাকেন আজ বিজনেস পারপাসে কলকাতায় আছেন কাল হয়তো শ্রীরামপুরে চলে এলেন পরশু আবার খড়গপুরে চলে গেলেন এই যে ব্যবসাগুলো যাদের তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বরং একটা জায়গায় স্টেবিলিটির সাথে যারা বসে ব্যবসা করেন তো দোকান সামলান বা কাউন্টার সামলান তারা কিন্তু একটু প্রবলেমে থাকবেন ম্যানুফ্যাকচারের বিজনেস যারা ম্যানুফ্যাকচার করেন যে কোনো জিনিস প্রোডাকশান করেন তারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন এগুলো অ্যাভারেজ মোটামুটি একটা বিজনেসের পার্টগুলো বললাম আলোচনার জায়গায় মেন আলোচনার জায়গায় আসি মেস থেকে মিন রাশির ওভারঅল প্রেডিকশানটা কালকের দিনে করার চেষ্টা করি মেস কালকের দিনে হালকা লাল গোলাপি আপনার জন্য শুভ হচ্ছে কালো চলছে না তিন সংখ্যা ব্যবহার আপনাদের জন্য চলতে পারে বা নাম্বার থ্রি ইউজ করতে পারেন সকাল আটটা চল্লিশ মিনিট থেকে বারোটা পঞ্চান্ন খুব ভালো সময় হচ্ছে একটা এগারো থেকে দুটো ঊনপঞ্চাশ সামলে ব্যবহার করছেন মেষরাশির জাতক বা জাতিকা হলে মেসের শরীর স্বাস্থ্য আশাবাদী ভালো রেজাল্ট দেবে মেসের শরীর স্বাস্থ্য গুরুজনদের শরীর স্বাস্থ্য স্টেবেল থাকছে কিন্তু মানসিক চাপ কর্মক্ষেত্রে চাপ দুটোই আপনাদের ক্ষেত্রে ভালো রকমভাবে ভুগিয়ে দিতে পারে সো মানসিক চাপের জায়গা থেকে যাচ্ছে মাথার ওপর বোঝার জায়গা থেকে যাচ্ছে এবং কর্ম বা কর্মগত দিকের ওপর একটা ভালো রকম প্রেসার প্রেসারের জায়গা চাপে থাকার যোগ কিন্তু মেসকে নির্দেশ করছে তাই আপনি এই জায়গাটি নজর রাখছেন কর্মক্ষেত্রে যেচে দায়িত্ব না নিন কর্মক্ষেত্রে রিস্ক নেওয়া যেতে পারে কিন্তু টোটাল চাপটা আপনার ঘাড়ে থাকবে কাজ সাকসেস পাচ্ছে প্রেসার প্রচুর থাকছে এটাই আমি বারবার বলতে চাইছি বোঝাতে চাইছি আপনি সম্ভব হলে এটা একটু দেখে চলুন আমার মনে হয় আপনি ওভারঅল ভালোভাবে কাজ করতে পারছেন জনিত দিক কন্ট্রোলে থাকছে তাই শত্রুতা নিয়ে কোনো ভয় নেই নর্মালি কিছু ক্ষেত্রে কথা কাটাকাটি বা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এটা চলতে পারে এটা বড় ব্যাপার নয় অসুবিধা হবে না কিন্তু মেসের বিজনেসে কালকে মন্দা চলছে স্পেশালি কাস্টমার পাওয়া কাস্টমার পেতে হবে তো তবে তো মাল বিক্রি করবেন বা প্রোডাক্ট বিক্রি করবেন এই জায়গাটা কিন্তু কালকে চাপের দেখাচ্ছে এটা কিন্তু খেয়াল রাখছেন বরং ফ্যামিলি লাইফ ওভারঅল শুভ স্পেশালি হাজব্যান্ড ওয়াইফ এবং সন্তানের জায়গা বিশেষ ভালো ফল দিচ্ছে এবং এই জায়গাটাকে আরও বেটার করা যায় কিন্তু চেষ্টা করবেন গুরুজনদের সাথে যেন ঝঞ্ঝাট না হয় ঝামেলা না হয় বন্ধুত্ব প্রেম প্রেমিক প্রেমিকারা মোটের ওপর ভালো রেজাল্ট পাচ্ছেন বা স্টেবল রেজাল্ট পাচ্ছেন এবং বিদ্যাস্থান অত্যন্ত ভালো তাই মেস পড়াশোনা করেন কোনো প্রবলেম বা কোনো অসুবিধার জায়গা হচ্ছে না চাকরির দিকটা একটু নজর রাখুন আমার মনে হয় আপনারা মোটের ওপর ভালো রেজাল্ট পাবেন অশ্বিনী মেস কালকের দিনে পরিশ্রম বাড়তে পারে ভরণী নক্ষত্র শর্টকাট দেখুন কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা গোপনীয়তা মেনটেন করুন সব ক্ষেত্রে লোক দেখানোর বেশি দেখুনদারি আপনাকে প্রেসারে রাখবে বৃষরাশি রাশি আট ব্যবহার করছেন সবুজ ব্যবহার করছেন একটু লাইট কালকের দিনে চেষ্টা করছেন হনুমানজিকে ডাকার চেষ্টা করবেন সকাল আটটা পঁচিশ মিনিট থেকে বারোটা প্রায় পঞ্চান্ন আপনার জন্য শুভ সময় হচ্ছে বা আপনার জন্য ভালো সময় হতে পারে একটা ন মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট সাবধানে ব্যবহার করছেন বৃষ শরীরগত দিক কিন্তু চাপে রাখছে তাই আপনি খেয়াল রাখুন আপনার শরীরের ব্যাপারে বেকার ঝামেলা ফালতু ঝামেলা এড়িয়ে চলুন লোকের ঝামেলা অন্যের দায়িত্ব এড়িয়ে চলুন আপনাকে নাহলে এটা কিন্তু সমস্যায় ফেলে দেবে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা রয়েছে ঘ্যামে কাজ করতে পারছেন দায়িত্ব পালন করতে পারছেন বেশি জনকে পাত্তা দেবেন না খুব বেশি জনের কাছে হেল্প নিতে যাবেন না মাথা ঝোঁকাবেন না নিজের লক্ষ্য স্থির করে ঠিক করে আপনি একটা নির্দিষ্ট লক্ষ্যে লক্ষ্যে এগিয়ে যাওয়া বা এগিয়ে চলা আমার মনে হয় আপনার জন্য স্টেবেল রেজাল্ট দিচ্ছে আপনি যদি বৃষের জাতক বা কাংশ বৃষরাশির ক্ষেত্রে এটাই চেষ্টা করা উচিত যে একটা নির্দিষ্ট রাস্তায় নির্দিষ্ট কাজের প্রতি ফোকাস থেকে কাজ করা দশটা জিনিস নিয়ে ঘেঁটে লাভ হবে না ওয়ান বাই ওয়ান কাজ করতে পারেন সেটাই মোটের ওপর ব্যাটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে বৃষরাশির বিজনেস ক্ষেত্রেও যদি দেখি বিজনেসের জায়গাতেও কিছু পার্টিকুলার কিছু প্রোডাক্ট সেল বাড়তে চলেছে কাস্টমাররা স্পেশালি কিছু প্রোডাক্ট ডিমান্ড করবে ধরুন চাল আপনার দোকানে পাঁচ রকম চাল পাওয়া যায় কিন্তু স্পেশাল একটা চাল হয়তো বেশি বিক্রি হচ্ছে এই ব্যাপারটা হতে চলেছে সো এটা দেখুন আপনি দেখুন কাস্টমারদের টেন্ডেন্সি কি সেই মালটা মজবুত করুন বেটার বিজনেস হবে অফিসেও বসেদের সাপোর্ট বিজনেস ক্ষেত্রে মহাজনদের সাপোর্ট আশা করতে পারি বিশ্বরাশির জাতক বা জাতিক হলে স্বামী স্ত্রীর মধ্যে খুচরো বিবাদ আদারওয়াইজ সমস্ত জায়গা ভালো প্রেম বাবা মা বন্ধুত্ব সন্তান ইভেন ফ্যামিলি লাইফ মোটের ওপর আপনাকে বেটার রেজাল্ট দেবে আপনি যদি বিষের মানুষ হন বিষরাশির জাতক বা জাতিকারা বিদ্যার ব্যাপারে সুফল পাচ্ছেন সন্তান সুখ ভালো হচ্ছে কৃত্তিকা নক্ষত্র ব্রেনওয়ার্কটা বেশি করতে হবে রোহিণী নক্ষত্র তাড়াহুড়োটা কম করতে হবে মৃগশীরা নক্ষত্র নিজের দায়িত্বে কাজ করতে হবে রাশি মিথুন লাল ছয় কালকের দিনে হনুমানজিকে ডাকছেন চেষ্টা করছেন আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা দশ বেস্ট টাইম ব্যবহার করুন একটা এগারো দুটো সাবধানে ব্যবহার করুন মাঝের সময়টা পরের সময়টা বা শুভ ধীরে সুস্থে কাজ করবেন ফ্যামিলির শরীর মোটের ওপর ভালো হলেও বাবা মায়ের শরীরটা ভালো থাকলেও আপনি আপনার শরীর নিয়ে চাপে বা প্রেশারে থাকতে পারেন আপনি যদি মিথুনের জাতক বা জাতিকা হন ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি স্টেবল বা স্টেবিলিটির জায়গা রয়েছে কিন্তু ধীরে সুস্থে একবারে রিল্যাক্সে কাজ করুন কোনো জটিলতার জায়গা এবং কোনো রিক্সের জায়গায় আপনি আটকে যেতে পারেন আপনি ফেঁসে যেতে পারেন কিছু ক্ষেত্রে আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হতে পারে তাই টোটাল ট্যালার্ট থাকুন কালিকদের থেকে সতর্ক থাকুন এবং আপনার ঘাড়ে যাতে না চাপিয়ে দিতে পারে আপনার ওপর যেন মানে আপনাকে যেন দোষের ভাগিদার না করে দেওয়া হয় আপনি একটু মিথুনের মানুষ হলে এটা খেয়াল রাখছেন প্রপার একটা কংক্রিট ডিসিশান নিয়ে আপনি এগোবেন এবং একটু সাবধানে বা একটু সতর্কভাবে এগোবেন সময়ের সাথে চলুন হলে পিছিয়ে পড়তে পারেন তাই মিথুন রাশি আমার মনে হয় বেটার রেজাল্ট এটাই যে একটু গোপনীয়তা মেনটেন করা নিজের কাজের প্রতি ফোকাস থাকা ধীরে সুস্থে কাজ করা রিক্সে না যাওয়া বেটার রেজাল্ট হবে কিন্তু বিজনেসে প্রোডাক্ট সেল অত্যন্ত ভালো হচ্ছে কাস্টমার ডিলিংস অত্যন্ত ভালো হচ্ছে এবং আপনি কাস্টমারদেরকে খুশি করতে পারবেন যেভাবে তারা যেরকম প্রোডাক্ট চাইছেন যেরকম মাল চাইছেন দিয়ে খুশি করতে পারছেন দাম্পত্য জীবন স্টেবেল প্রেম ভালোবাসা বা প্রেমিক প্রেমিকা প্রেমের দিক আপনি লক্ষ্য রাখছেন আপনি যদি মিথুনের মানুষ হন তাই প্রেম ভালোবাসা বা প্রেম যদি একটু খেয়াল রাখতে হচ্ছে বাবা মায়ের সাথে খুচরো অশান্তি হতে পারে বাট অসুবিধা নেই সন্তান পড়াশোনা বোথ সাইডে পজিটিভ রেজাল্ট আশা করতে পারি তাই ছেলে মেয়ে স্টাডি ঠিকঠাক চলছে এবং ফ্যামিলিতেও সম্পর্কগুলো মোটের ওপর মজবুত থাকছে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি কোনোরকম বড়ো ট্রানজাকশান দেখে করবেন বড় টাকা পয়সার গল্প থাকলে একটু দেখে চলবেন আদ্রা যদি নক্ষত্র হয় কালকের দিনে শরীরটা কিন্তু ভোগাবে পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে চেষ্টা করছেন চেষ্টা করছেন কি ওভারঅল সকলকে নিয়ে চলার সকলের সাথে একটা স্টেবেল রিলেশনশিপ কন্টিনিউ করার এটাই কিন্তু বেটার রেজাল্ট দেবে রাশি যদি হয় কর্কট রং হবে প্রপার রেড সংখ্যা হবে তিন কালকের দিনে হনুমানজিকে ডাকবেন এক্সেপ্ট এগারোটা সরি একটা পনেরো থেকে দুটো চল্লিশ পুরো সময় কিন্তু স্টেবেল সময় এবং বেটার সময় কালকে বাবার শরীর একটু নজর রেখে বাদবাকি জায়গা স্বাস্থ্য বা শরীরের ব্যাপারে আশাবাদী ভালো ফল দিচ্ছে ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে দায়িত্ব উত্তোলানোর জন্য মজবুত এবং অত্যন্ত পজিটিভ দিন আপনি যদি একটু ডিপলি ভেবে এবং প্রপার পরিকল্পনা একটু দরকার যে আমি এই কাজটা করছি এটা কিভাবে করতে চাই কিভাবে করব বা কিভাবে দেখবো এই ব্যাপারটা যদি দেখে এগোনো যায় আপনি নতুন দায়িত্ব নিন আপনি প্রচুর চাপের কাজ করুন পুরনো দায়িত্ব নিন আপনি প্রত্যেকটা জায়গায় সফল হবেন এবং স্টেবেল রেজাল্ট বার করবেন কি রাশি যদি আপনার কর্কট রাশি হয় তাই ফুল এনার্জি নিয়ে কাজ করুন চুটিয়ে কাজ করুন এবং উপভোগ করুন বসেরা কিছু ক্ষেত্রে বসেদের সাথে কিছু ক্ষেত্রে সম্পর্ক একটু তেতো হতে পারে কিছু ক্ষেত্রে কথার একটু গণ্ডগোল হতে পারে কথাবার্তা উল্টোপাল্টা বা রাগজের মাথা গরমের ব্যাপার কিন্তু ওভারঅল অসুবিধার জায়গা নেই বরং বিজনেসটা একটু চাপের বিজনেসের জায়গা বা বিজনেসের ক্ষেত্র খুব একটা স্টেবেল নয় ভাগ্য সাহায্য করছে তাই সমস্ত প্রবলেম থেকে বেরিয়ে যাচ্ছেন অসুবিধা নেই হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি পরিবারের মধ্যে গণ্ডগোল একটু হতে পারে বাবা মায়ের সাথে সম্পর্ক এবং আত্মীয় স্বজন ঠিকঠাকই রয়েছে ছেলেমেয়েরা একটু ভোগাতে পারে বিদ্যাস্থান খুব ভালো তাই স্টুডেন্টরা বা স্টুডেন্টদের জায়গা নিয়ে আশা করছি বড়ো কোনো অসুবিধা হওয়ার চান্সেস বা প্রবিলিটি থাকছে না আপনি কর্কটের মানুষ হলে যদি হয় আপনার পুনর্বসু নক্ষত্র মানে কর্কট রয়েছেই পুনর্বসু নক্ষত্র লোকের কথায় প্রভাবিত বেশি হয়ে পড়তে পারে লোকের কথায় বড্ড বেশি নেচে যেতে পারেন এটা কিন্তু সমস্যার পুষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু অ্যাচিভ করার জন্য তৈরি হন কিছু অ্যাচিভমেন্টের জন্য এগোন আর অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে চেষ্টা করছেন রাগ নিয়ন্ত্রণ করা জেদ নিয়ন্ত্রণ করা জেদ বলতে ওই জেদ বলছি না নিজে নিজের রাগ জেদ এই যে ব্যাপারগুলো একটু নিয়ন্ত্রণ করুন আমার মনে হয় বেটার রেজাল্ট হবে সিংহ হলে সিংহ জাতক জাতিকা হলে লাইট হালকা লাল রঙটা যেটা গোলাপি হতে পারে কমলা হতে পারে হালকা সবুজ হতে পারে দুই সংখ্যা হতে পারে আপনাকে অনেক বেশি ফ্লেক্সিবেল হতে হচ্ছে কালকের দিনে আটটা দশ থেকে পৌনে বারোটা এটাই বেস্ট সময় মানে পৌনে বারোটা মানে বারোটা সাতচল্লিশ মিনিট আশপাশ কিন্তু একটা ন মিনিট থেকে দুটো পঞ্চান্ন মিনিট সাবধানে ব্যবহার করছেন অনেক বেশি ফ্লেক্সিবেল হতে হবে অনেক বেশি ডিপ্লোম্যাট হতে হবে এবং চেষ্টা করতে হবে একটু অয়েলিং করার বা একটু বাটারিং করার কারণ কালকের দিনে ইগো রাগ জেদ এবং এই জায়গাগুলো কিছু কিছু ক্ষেত্রে অহংকার বলতে পারি এগুলো কিন্তু আপনাকে প্রবলেমে ফেলবে সকলকে নিয়ে চলার সকলের সাথে অ্যাডজাস্ট করার কিছু ক্ষেত্রে তেল মেরে কাজ করিয়ে নেওয়ার কালকের দিন কিন্তু রাগ জেদ মাথা গরমের দিন নয় এগুলো করতে গেলে একলা হয়ে পড়বেন বাধা তৈরি করে দেবে অবস্ট্রাকশানগুলো এনে দেবে তাই যতটা করিয়ে নিতে পারেন যতটা হতে পারে এবং যতটা করিয়ে নেওয়া যায় আমার মনে হয় সেটাই কিন্তু স্টেবেল দিক আপনি যদি সিংহের জাতক বা জাতিকা হন জুনিয়ররা বন্ধুত্বর জায়গা সাপোর্টে উন্নতি রয়েছে সিনিয়ররা সুযোগ নিতে চাইতে পারে একটু দেখুন আপনার এবং আপনার পরিবার সন্তান শরীর স্বাস্থ্য ভালো থাকছে চাকরি ক্ষেত্রে একটু সামলে একটু হাসি মুখে হ্যাঁ লোকে বলতে পারে বাবা তোমার এই পরিবর্তন বলতে পারে বাট ধরবেন না সিংহর জাতক বা জাতিকা হলে সিংহর বিজনেস যদিও স্টেবেল এবং আমি বলবো পার্টিকুলারলি কিছু স্পেশাল মুমেন্টসে বিজনেস কিন্তু বাড়তে পারে সারাদিন ব্যবসা হবে না এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টায় আপনাকে পুষিয়ে দেবে তাই এই স্পেশাল টাইমিংগুলোর জন্য ওয়েট করুন অধৈর্য হবেন না ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন স্বামী স্ত্রী মোটামুটি ফল পাচ্ছেন প্রেম এবং সন্তানের জায়গা অত্যন্ত ভালো বিদ্যার জায়গা খুব ভালো কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক বা স্বামী ফলের ব্যাপারটা মোটামুটি হচ্ছে বাবা মায়েদের প্রতি কর্তব্য দায়িত্ব আরামসে পালন করতে পারছেন কোনো অসুবিধার জায়গা নেই কর্মক্ষেত্রে আপনি বুঝতে হবে আপনাকে বুঝতে হবে যে প্রয়োজন আপনার তাই আপনাকে একটু তেল মারতে হবে মঘা যদি নক্ষত্র হয় রিক্সে যাবেন না পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কথা শেয়ার করবেন না ঢাক পিটিয়ে বলবেন না কিছু গোপনীয়তা মেনটেন অনেক ক্ষেত্রে কালকে করতে হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে প্রচুর ওয়েট করতে হবে সাকসেসের জন্য ওয়েট করতে হবে বা ধৈর্য ধরে অপেক্ষা করে যেতে হবে সেটাই কিন্তু বেটার ফল বা বেটার রেজাল্ট দেবে রাশি যদি হয় কন্যা মানে আপনি যদি কন্যা রাশির মানুষ হন কালকের দিনে প্রপার রেড ইউজ করছেন চার ব্যবহার করছেন এক একদম কালকের দিনে সকাল আটটা পঞ্চাশ থেকে বারোটা কুড়ি মিনিট এটাও সময় একটা থেকে দুটো পঞ্চান্ন সামলে ব্যবহার করছেন দুপুরবেলা আপনি যদি কন্যার জাতক বা জাতিকা হন দেখুন প্রথম কথা শরীর নিয়ে কিন্তু ব্যতিব্যস্ত হতে পারে শরীরের জন্য আমরা নই ডাক্তারবাবুরা রয়েছেন যদি কোনো সামান্য প্রবলেম বোঝেন শুধু আপনার নয় আপনার পরিবারের চারজন বা তিনজন যে কোনো একজনের সিঙ্গেল পার্সনের যদি শরীর নিয়ে কোনো খারাপ ফল বা কিছু গন্ডগোল কিছু অসুবিধা কিছু অবস্ট্রাকশান এগুলো বুঝতে পারেন অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করুন কথা বলুন আমার মনে হয় সেটা কিন্তু আপনার বা আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট দেবে ফাইন্যান্সিয়ালি ঠিকঠাক জায়গা রয়েছে কর্মক্ষেত্রে ভ্যালু গেন করার দিন ভ্যালু আদায় করার দিন এবং ভ্যালু ক্রিয়েট করতে পাচ্ছেন। তাই যে কোনো দায়িত্ব ওতরাতে পাচ্ছেন। আটকে থাকা কাজগুলো অত্যন্ত ভালোভাবে হচ্ছে চাপ প্রচুর থাকবে এই নিয়ে সন্দেহ নেই কিন্তু চাপের মধ্যে আপনি পজিটিভলি কাজ করতে পারছেন আমরা তো সেটাই চাই যে আমাদের কাজগুলো যেন ভালো হয় বা কাজগুলো যেন ঠিকঠাকভাবে হয় এবং এটা কন্যা জন্য অত্যন্ত পজিটিভ দিক বা পজিটিভ জায়গা রয়েছে কাজ করা ভালোভাবে করা দায়িত্ব পালন এবং সুন্দরভাবে দায়িত্ব পালন চাপ নেওয়ার জন্য তৈরি থাকুন বেশি বন্ধুত্বে যাবেন না বন্ধুত্ব ওই পাড়ার বন্ধু বা ক্লাবের বন্ধু বা এগুলো বাদ দিলাম বা হয়তো বাসে যেতে যেতে একসাথে রেগুলার কথা হয় এগুলো বাদ দিলাম বাট ওভারঅল অফিসের জায়গা একটা একটু দূরত্ব মেনটেন করে চলতে থাকুন বরং বিজনেস ক্ষেত্র বিজনেসের জায়গায় আপনার লেবারদেরকে একটু খেয়াল রাখুন আপনি নিজে একটু প্রেজেন্ট থাকুন ঠিকঠাক মতো আপনার বিজনেস কিন্তু মোটের ওপর স্টেবেল থাকছে ইভেন ট্রানজাকশানগুলো ভালো হচ্ছে এবং অর্থনৈতিক স্থিরতা বা ঠিকঠাক হওয়ার ব্যাপারটা আরামসে থাকছে তাই ওভারঅল ভালোর দিক সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে দাম্পত্য জীবন এবং পরিবার পারিবারিক জীবন কোনো না কোনোভাবে স্বামী স্ত্রী এবং ফ্যামিলি ফ্যামিলির সাথে রিলেশনশিপ আশাবাদী ভালো রেজাল্ট দেবে আশা করছি ভালো রেজাল্ট দেবে প্রেম ছোটোখাটো টুকটাক চলতে পারে কিন্তু সন্তান থেকে শুরু করে বাবা মা ভাই বোন সব মিলিয়ে মুঠের ওপর ঠিকঠাক রেজাল্ট হচ্ছে এবার তার মধ্যে একটু একটু ঝামেলা বা অশান্তি বা একটু গোলযোগ চলতেই পারে ওভারঅল কোনো বড় অসুবিধার জায়গা নেই উত্তর ফাল্গুনি নক্ষত্র মোটিভেটেড থাকুন প্রবলেম হবে না হলে নিজেকে একটু মোটিভেটেড রাখুন যে নালে কিন্তু এনার্জিতে ঘাটতি আসবে হস্তা নক্ষত্র চটপটে হন চিত্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কনট্যাক্টস বাড়ান যোগাযোগ বাড়ান নিজের বাহু প্রসারিত করুন এটা কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে পরের রাশি হচ্ছে তুলা রাশি আপনি তুলার জাতক বা জাতিকা হলে কালকের দিনের জন্য বেস্ট কালার হচ্ছে বেস্ট গ্রিন তিন তিন নাম্বার থ্রি কালকের দিনে হনুমানজিকে ডাকছেন চেষ্টা করছেন আটটা পঁয়তাল্লিশ মানে পৌনে নটা থেকে বারোটা সাঁত্রিশ মিনিট এটাই স্টেবেল সময় একটা দু মিনিট থেকে চেষ্টা করছেন দুটো সাঁত্রিশ মিনিট পর্যন্ত সাবধানে থাকার দুটো চল্লিশই ধরুন সাবধানে ব্যবহার করছেন তুলারাশির এবং তুলারাশির পরিবারের অর্থাৎ বাবা মা ভাই বোন তুলারাশির যারা ফ্যামিলি মেম্বার রয়েছেন প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা সদস্যদের স্বাস্থ্যর উন্নতি ঘটছে শরীর মোটের ওপর ভালো থাকছে অসুস্থরাও আশা করব পজিটিভ রেজাল্ট পাচ্ছেন কিন্তু তুলারাশি মারাত্মক ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগতে পারেন টাকা চোট টাকা ব্যয় হওয়া উল্টোপাল্টাভাবে টাকা নষ্ট হওয়া এগুলোর যোগ প্রবলভাবে থাকছে তাই অর্থের দিকটা খেয়াল রাখুন ইনভেস্টমেন্ট দেখে করুন এবং দেখুন মুদিখানার দোকানে গেলাম পাঁচশো টাকা খরচা হলো বাইকে তেল ভরলাম দুশো টাকা খরচা হলো এগুলো বাদ দিচ্ছি দৈনন্দিন খরচাগুলো নয় কিন্তু ফালতু খরচা বেকার খরচা নতুন কিছু ক্রয় কালকের দিন দেখে দেখে চলুন এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে কর্মক্ষেত্রে সকলের সাথে সদ্ভাব রেখে কাজ করতে পাচ্ছেন। সকলের সাথে এবং আশা করছি অফিসের সাপোর্ট আপনার ক্ষেত্রে থাকছে তাই কাজগুলো ভালো হচ্ছে কাজ নিয়ে ট্রেস নেই পয়সা নিয়ে চাপ রয়েছে চাকরি ক্ষেত্র শুভ এবং একটা চাকরি করার ব্যাপারে একটু চাপ একটু টেনশান গড় একটা দিন কাটাতে চলেছেন গড় বা একটা একটা অ্যাভারেজ অ্যাভারেজ হওয়া এই ব্যাপারটা থেকে যাচ্ছে তাই এটা একটু দেখুন কিন্তু আপনি যদি তুরার মানুষ হন চুটিয়ে বিজনেস করুন কালকে যদি একটু ঠিকঠাক ব্যবসা হয় অভাবনীয় সাকসেস আসতে পারে আনএক্সপেক্টেড যেটাকে বলা হয় সাকসেস আসার জায়গা রয়েছে তাই এটা লক্ষ্য রাখতে হবে হাজব্যান্ড ওয়াইফের জায়গা একটু নড়বড়ে আপনি এই ব্যাপারটা একটু খেয়াল রাখছেন সন্তান স্থান খুব ভালো পরিবারের দায়িত্ব পালন ভালো হচ্ছে প্রেম ভালো চলছে মনোযোগটা একটু বাড়ান নাহলে কিন্তু পড়াশোনায় একটু চাপ আসবে রাশি তুলা চিত্রা উগ্রতা কমাতে হবে সাতি নক্ষত্রের জাতক বা জাতিকারা দিশাহীনভাবে ছুটতে পারেন প্রবলেমের বিশাখা নক্ষত্র বারবার সিলি এবং হিসাবের ভুল আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে ক্ষতির সম্মুখীন করে দিতে পারে বৃষ্টিক রাশি রেড বৃষ্টিক রাশি নয় বৃষ্টিক রাশি হনুমানজি বৃষ্টিক রাশি আটটা কুড়ি মিনিট থেকে উনিশ কুড়ি এই সময় থেকে প্রায় বারোটা পঞ্চান্ন মিনিট স্টেবেল এগারোটা এই সরি একটা এগারো মিনিট থেকে একটা এগারো মিনিট থেকে চেষ্টা করবেন দুটো আটান্ন মিনিট মানে তিনটে বাজতে দু মিনিট তিনটেই ধরুন একটু সামলে ব্যবহার করার বৃশ্চিক ফুল এনার্জি নিয়ে কালকে এগুন কালকের দিনে একটু ভাগ্যের সাপোর্ট আর একটু আপনার চেষ্টা আলটিমেট সাকসেসকে রিচ করাবে বাধা বিপত্তি কাটিয়ে উন্নতি কিন্তু আলটিমেট আপনাকে উন্নতির মধ্যে উন্নতির দিকে নিয়ে যাবে তাই সামান্য বাধা বিপত্তি আসতেই পারে কিছু অবস্ট্রাকশান আসতে পারে কিছু মানসিক চাপ আসতে পারে কিছু প্রবলেম আসতে পারে কিন্তু আলটিমেট এই চাপগুলো কাটিয়ে আপনার হবে তাই একটু লেগে থাকুন আপনি সাকসেস পাচ্ছেন তার মধ্যে আপনার পরিবার আপনার বাবা মা এবং আপনার মোটের ওপর স্বাস্থ্য ভালো থাকছে তাই কাজে ফুল ফোকাস থাকুন কিছু নর নরবরে একটু সিচুয়েশান ক্রিয়েট হতে পারে বাট আপনি কোনোরকম চাপের মতো পরিস্থিতি বা অসুবিধার মতো পরিস্থিতি পাচ্ছে না সবচেয়ে বড় কথা কপাল সাথে রয়েছে বস এবং গুরুজনদের সাথে সামান্য ঝগড়া সামান্য অশান্তির একটা চান্সেস থাকছে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে কিন্তু বিজনেসে হিসাব ভুল বিজনেসে কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার আপনাকে ব্যবসায় ক্ষতিগ্রস্ত করতে পারে তাই নিজেকে একটু নিয়ন্ত্রণ করুন ব্যবসার ব্যাপারে সংযত করুন আপনি চাকরিতে যে কোনো দায়িত্ব নিন বিজনেস ক্ষেত্রে অ্যালার্ট হয়ে কথা বলুন আপনি বৃষ্টিকের জাতক বা জাতিকা হলে দাম্পত্য জীবনে কথা কাটাকাটি পরিবারের প্রতি ভালো রকমভাবে কর্তব্য পালন বাবা মায়ের সাপোর্টটা অত্যন্ত মজবুত হচ্ছে তাই এটা আশা করব আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে বৃশ্চিক প্রেম ভালোবাসা শুভ সন্তান সুখ শুভ পড়াশোনাটা মোটামুটি হচ্ছে মোটামুটি হওয়া বা মোটামুটিভাবে চলা কালকে যে সুযোগ আসবে সেটাকে অ্যাকসেপ্ট করুন যে কোনো সুযোগ বা যে কোনো অপরচুনিটিগুলোকে আপনি অ্যাকসেপ্ট করলে শুভ ফল পাবেন শত্রু দমনের আদর্শ দিন হচ্ছে দিনটা আপনার কাজে লাগান বৃশ্চিক বিশাখা কালকের দিনে তাড়াহুড়ো করুন একটু তাড়াহুড়ো করার দরকার আছে বৃশ্চিক অনুরাধা কালকের দিন ক্যালকুলেট করে এগোবেন বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্র সিনিয়রদের সাপোর্ট নিন বেটার রেজাল্ট হবে এজেন্টদেরকে রিকোয়েস্টও করতে পারেন বা যে কোনোভাবে তাদের সাপোর্টটা নেওয়া প্রয়োজন আগামীকালকের দিনের জন্য তাদেরকে রিকোয়েস্ট করা প্রয়োজন আগামীকালকের দিনের জন্য ধনুরাশি কমলা ছাই রংটাও চলতে পারে তিন চলছে তিন নাম্বার থ্রি কালকের দিন দেখে চলার দিন হচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকারা কোনোরকম রিক্সে যাবেন না কোনো রকম রিক্সে যাবেন না আটটা চুয়াল্লিশ মিনিট মানে পৌনে নটা থেকে চেষ্টা করছেন বারোটা সাত মিনিট পর্যন্ত ব্যবহার করার বাদ বাকি পুরো সময় সামলে ব্যবহার করছেন ধনু শরীর বাবা মায়ের শরীর ফ্যামিলির শরীর মুটের ওপর স্টেবেল ইনভেস্টমেন্ট অবশ্যই দেখে করতে হবে গড় গড়পর্তা খরচাগুলো করা যাবে আপনি যদি কোনো ঝামেলা কোনো ঝঞ্ঝাট বা কোনো রিক্সের কাজে যান ভালো রকমভাবে চাপ খেয়ে যেতে পারেন ট্রেস পেশার মানসিক চাপ অবশ্যই কালকে বাড়বে সো বন্ধুরা এটা কিন্তু নজর রাখতে হবে বা এটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে না হলে আপনাকে সমস্যায় ফেলবে অসুবিধায় ফেলবে এবং ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন তাই যতটা সহজ সরলভাবে থাকা যায় ঝঞ্ঝাট মুক্ত থাকা যায় আর্গুমেন্টে না জড়ানো যায় একটু ধড়ি মাছ নাছুই পানি এই মানসিকতা নিয়ে চলে দিনটাকে পার করে নেওয়ার দরকার আছে সাবধানে চলার দরকার আছে ইভেন বিজনেস ক্ষেত্রেও কালকের দিন ধার দেনাতে যাবেন না নর্মাল দিন চাকরি বা বিজনেস দুটো ক্ষেত্রেই কাটান ওভারঅল চল চালিয়ে নিন সাড়ে সাতই কেটে গেছে রোজ খারাপ হবে না একটা দিন প্রেসারের হচ্ছে একটু দেখে নিন সেটা মনে হয় বেটার হবে বা সেটা অনেকটা ভালো রেজাল্ট দেবে তবে এটা এক্সপেক্টেড কে কালকে ধনুরাশির জাতক বা জাতিকাদের ফ্যামিলি লাইফ শুভ দাম্পত্য জীবন শুভ এবং পরিবারের প্রতি কর্তব্য স্বামী স্ত্রীর প্রতি একে অপরের প্রতি কর্তব্য সন্তানসুখ বিদ্যাস্থান বাবা মায়ের জায়গা জ্ঞাতির জায়গা মোটের ওপর ভালো হচ্ছে যাদেরকে অ্যাভয়েড করেন অ্যাভয়েড করুন যাদের সাথে থাকেন তাদের সাথে থাকুন কারুর সাথে বন্ধুত্ব কারুর সাথে বা বন্ধুত্ব বাড়ানো এগুলোতে যাওয়ার প্রয়োজন নেই নিজের মতো থাকা যে কজন সাথের মানুষ রয়েছেন কাছের মানুষ রয়েছেন তাদের নিয়ে ব্যস্ত থাকা কিন্তু বিদ্যাস্থান অত্যন্ত ভালো প্রেমিক প্রেমিকারা ঠিকঠাকই আছেন কোনো অসুবিধা নেই তাই দেখে নিন দেখে চালিয়ে নিন আমার মনে হয় সেটাই বেটার হবে বেটার রেজাল্ট দেবে মূলা ধনু চেষ্টা করবেন সিক্রেসি মেনটেন করার গোপনীয়তা মেনটেন করার যত কাছের মানুষই হোক কিছু জিনিস আপনাকে গোপন রাখতে হবে পূর্ব সারা নক্ষত্র ব্যয় নিয়ন্ত্রণ করুন উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটুতেই ক্রধান্বিত হয়ে পড়তে পারেন একটুতেই রাগ জেদ বেড়ে যেতে পারে এটা কিন্তু সামলে চলতে হবে রাশি পরের রাশি মকর রাশি মকরের ক্ষেত্রে কালকের দিনে ফাইন দিন হচ্ছে ফাইন আমি হ্যাবোক কিছু বলছি না বাট খুব ভালো দিন বলতে পারি বাবার শরীরটা খেয়াল রাখছেন সবুজ ব্যবহার করছেন পাঁচ ব্যবহার করছেন কালকের দিনের জন্য চেষ্টা করছেন আটটা আটটা আঠেরো মিনিট থেকে প্রায় বারোটা ছত্রিশ মিনিট পঁয়ত্রিশই ধরুন বেস্ট টাইম এগারোটা সতেরো মিনিট থেকে দুটো প্রায় একচল্লিশ একটু সামলে ব্যবহার করছেন ওভারঅল পরের সময়টা আবার শুভ হচ্ছে কিন্তু ফাইনেস্ট দিন এই কারণে বলতে পারি যত ট্রেস ক্লিয়ার করে দেবেন কালকে হনুমানজিকে ভালো করে ডাকবেন নিশ্চিত থাকুন যে কোনো ঝামেলা যে কোনো ঝঞ্ঝাট যে কোনো প্রবলেম কারুর সাথে গণ্ডগোল হয়ে রয়েছে ভাই তুই আমার ওপর রেগে আছিস জিজ্ঞেস করুন ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে যত প্রবলেম ক্লিয়ার করতে পারবেন অফিসের প্রবলেম অফিসের চাপ অফিসের শত্রুতা যাই বলুন নতুন দায়িত্ব একটু দেখে নেবেন ট্রেসগুলোকে ঝাড়ে ঝেড়ে ফেলুন ঝাড়া হাত পা হয়ে যান ফ্রি মাথা হয়ে যান এটাই সবচেয়ে বড় ব্যাপার আপনার শরীর ভালো থাকছে সন্তানের শরীর ভালো থাকছে আর ব্যবসাটা মোটের ওপর আমি হান্ড্রেড বলছি না আমি বলছি ভালো চলবে কাস্টমার মোটামুটি আসছে মাল ফেল করে লাভ লভ্যাংশটা আপনি বুঝতে পারবেন তাই মকরের ক্ষেত্রে কিন্তু কালকের দিনকে কাজে লাগানো উচিত নিজের স্বার্থে টেনশান কমিয়ে নেওয়ার জন্য ট্রেস কমিয়ে নেওয়ার জন্য বা চাপ কমিয়ে নেওয়ার জন্য দেখুন না বেটার হবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো ভালো কিন্তু বাবা মায়ের সাথে সম্পর্ক একটু অবনতি ঘটতে পারে সন্তান আপনাকে কোনোভাবে চাপে রাখতে পারে বা টেনশনে রাখতে পারে প্রেম ভালো চলছে বিদ্যার জায়গা শুভ হচ্ছে কিছু ক্ষেত্রে জ্ঞাতি থেকে বিরোধ জ্ঞাতির সঙ্গে বিবাদ বা জ্ঞাতির সঙ্গে ঝামেলা তৈরি হতে পারে আপনি যদি মকরের জাতক বা জাতিকা হন মকর তাই কালকের দিনকে একটা ভালো দিন হিসাবে কাজে লাগান আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন উত্তরা সারা নক্ষত্র হলে কালকের দিনে কিন্তু এনার্জিতে ঘাটতি আসতে পারে ভালো লাগছে না ইচ্ছা লাগছে না কাজের ইচ্ছা আসছে না একটু দেখুন শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে দ্বিধা দ্বন্দ্বতে ভুগতে পারেন বড্ড বেশি দ্বিধা বা হেজিটেশন হেজিটেট করা ভুগতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে চেষ্টা করবেন কন্ট্যাক্টসগুলোকে আরও অ্যাক্টিভ করার আরও বেশি নিজেকে নিজের কন্ট্যাক্টসগুলো যোগাযোগগুলো পরিচিতিগুলোকে চার্জ আপ বাড়িয়ে নেওয়ার আমার মনে হয় বেটার হবে রাশি কুম্ভ সাদা সাদা লাইটে থাকছেন কালকের দিনের জন্য সময় আটটা পঁয়ত্রিশ প্রায় পৌনে একটা কিন্তু একটা থেকে দুটো চল্লিশ এই পুরো টাইমটা আপনাকে সামলে ব্যবহার করতে হয়েছে কুম্ভর জাতক বা জাতিকা হলে কুম্ভ রাশির মানুষ হলে সংখ্যা সাত ব্যবহার করছেন কুম্ভ এটা নিশ্চিত থাকুন আপনার এবং আপনার বাড়ির সদস্য মেম্বার বাবা মা বা সিনিয়ররা প্রত্যেকে কম বেশি সুস্থ থাকবেন একটু একটু প্রবলেম ছোটোখাটো প্রবলেম হতে পারে কিন্তু ওভারঅল কোনো চাপের জায়গা নেই এক নম্বর দু নম্বর কথা হচ্ছে নতুন দায়িত্ব এনার্জি নিয়ে কাজ করা ফুল এনার্জি নিয়ে এগিয়ে যাওয়া এক্সেলেন্ট দিন হচ্ছে তাই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এটা আমি সাজেস্ট করবো চাপ নেওয়ার জন্য তৈরি হন চাপেন থাকুন চাপ নিন চাপ নিলেই তো সাকসেস আসবে তাই কালকে সাকসেস বার করতে হবে দায়িত্ব নিতে হবে ভাই আমি করব এটা তুমি জানো এই কাজটা ধরুন আপনাকে বললো শিখে নেবো দেখে নিই না একটুখানি আমি বলবো এটা এটা বেস্ট জায়গা সব দিন ভালো হয় না সব দিনকে আমরা ভালো করতে পারি না সব দিনে সাফল্য আসে না কিন্তু কালকের দিনে দায়িত্ব নিয়ে যদি দেখুন ফেলিওর হওয়ার চান্স থেকেই যায় কিন্তু সাকসেস পেলে তো একটা যে মোটিভেশান পাবেন এনার্জি পাবেন এই ছাড়া ছাড়িতে এগুলো দরকার না তাই এটাকে করুন কালকের দিনে আগ বাড়িয়ে দায়িত্ব নিন এবং যে যত খারাপ কথাই বলুক আপনি গায়েই নেবেন না লোকে না স্টান্ট হবে আপনাকে দেখে মডিফাই আপনি নিজেকে একটু মডিফিকেশান করে সামনে প্রেজেন্ট করুন কুম্ভ কুম্ভের বিজনেস স্টেবেল হচ্ছে হ্যাবক নয় বাট স্টেবেল বলতে পারি এবং ফাইন্যান্সিয়ালি ঠিকঠাক জায়গায় রয়েছেন স্বামী স্ত্রীর সম্পর্কটাও ইম্প্রুভ করছেন ফ্যামিলি জেলাসি একটু থাকছে পরিবার আত্মীয় স্বজন এগুলো থেকে বাট আপনি কেয়ার করবেন না আপনি নিজের লেভেলে থাকবেন বাদ দিলাম বাদ বাকি কে কী বলছে কে কী ভাবছে আপনার কাছের মানুষগুলোকে আপনি এক কথায় ভালো রাখতে পারছেন প্রেম ভালো চলছে সন্তান একটু অবাধ্য থাকবে বাট ঠিক আছে পড়াশোনাটা একটু খেয়াল রাখুন আমার মনে হয় এটা কিন্তু প্রয়োজন রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র কথা জেতাবে আপনার কথা বলার ক্ষমতা জেতাবে শতবিশা লোকে আপনার হয়ে কাজ করবে দেখে নেবেন সেইভাবে নিজেকে প্রডিউস করুন আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে একটু পয়সা চিনলে আমার মনে হয় ভালো রেজাল্ট হবে খারাপ কথা বাট দরকার লাস্ট রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি কালকের দিনে চেষ্টা করছেন প্রপার রেড ইউজ করার তিন ব্যবহার করছেন ডাকছেন আটটা কুড়ি আটটা কুড়ি থেকে বারোটা সাঁত্রিশ শুভ সময় একটা এগারো থেকে দুটো ঊনপঞ্চাশ খুব সাবধানে ব্যবহার করুন অ্যাকচুয়ালি পরের সময়টাই সাবধানে ব্যবহার করছেন কুম্ভ মোটামুটি আশা করতে পারি আপনার আপনার ফ্যামিলির শরীর ভালো থাকছে বাট কুম্ভ পয়সা পয়সার চাপ এবং পয়সা আটকে জমা মানে কোনো না কোনোভাবে পয়সা রিলেটেড একটা গল্প আপনাকে ভোগাতে পারে আপনি এটা একটু লক্ষ্য রাখবেন আপনি কুম্ভর জাতক বা হলে পয়সার ব্যাপারে সংযত সাবধান থাকুন বসেদের বাধ্য ছাত্রছাত্রী হয়ে চলুন আপনাকে কোনো বাধা বিপত্তি আটকাবে না যে দায়িত্ব দেয়া হবে সেটা পালন করবেন সেইভাবে চলবেন নিজের যোগ্যতা নিজের প্রতিভা নিজের এক্সট্রা কিছু অ্যাক্টিভিটিস দেখানোর দরকার নেই যেভাবে বলা হবে করবেন এবং আপনি দিনটাকে ভালোভাবে কাটিয়ে দেবেন তাই ফ্রিতে খাটবো না এবং নিজের মতো করে খাটবো না যেটা বলছো সেটা করছি সেই নালে বসে থাকবে আরামসে কাজ হবে ভালো কাজ হবে এবং বসেরাও খুশি হবে চলো আমি যা বলছি তাই হচ্ছে আপনার প্রতি ইমপ্রেস থাকবে দেখুন না ভালো হচ্ছে কিছু ক্ষেত্রে কালীগড়ে একটু জেলাস হতে পারে বাট চলবে অসুবিধা নেই সবচেয়ে বড় ব্যাপার বিজনেসটা কিন্তু ভালো হবে বিজনেসে প্রোডাক্ট সেল কাস্টমারদেরকে ইমপ্রেস করা এবং কাস্টমাররা কী চাইছে আপনি বুঝে বিজনেস করুন বেটার রেজাল্ট হচ্ছে বাবা মা স্বামী স্ত্রী সন্তান ঠিকঠাক প্রেম ভোগাতে পারে বিদ্যাটা একটু ভোগাতে পারে মনোসংযোগের একটা ব্যাঘাত ঘটছে এবং সব ক্ষেত্রে একটু হেল্পিং নেচার বা হেল্প করার মানসিকতা আপনাকে কালকে ডুবিয়ে দিতে পারে আপনাকে চাপে রাখতে পারে এটা একটু দেখুন বন্ধুবান্ধবী থেকে শুরু করে সব জায়গা আশা করি বোঝাতে পারছি বা বুঝতে পারছেন তাই ওভারঅল একটু লক্ষ্য রাখলে আমার মনে হয় ভালো হয় নিজের বুদ্ধি কম অ্যাপ্লাই করে বাধ্য ছাত্র হয়ে চলাটার কালকে প্রয়োজন পূর্ব ভাদ্রপদ মিন রাশি হলে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড ত্যাগ করুন উত্তর ভাদ্রপদ নক্ষত্র কালকের দিনে মন জয় করার উপযুক্ত দিন হচ্ছে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা বা যদি আপনি মানুষ হন কালকের দিনে জ্ঞাতি বিবাদ পারিবারিক বিবাদ আপনাকে ভোগাতে পারে খেয়াল রাখবেন এটা আগামীকালকে রাশিফল আশা করবো ভিডিওটা কাজে লাগবে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন